শুভ দীপাবলি বন্ধুরা, কি করছো? নিশ্চয়ই সবাই খুব ব্যস্ত, আমিও অনেক ব্যস্ততার ফাঁকে তোমাদের কাছে ছোট্ট একটু সময় নিয়ে চলে এলাম। এটা পেন্সিল ক্যাকটাস, এটা আমরা সহজেই খুব লাগাতে পারি। এটার সম্বন্ধে তোমাদের অনেক কিছু বলার আছে, আজকে শুধু গাছটা দেখালাম। হ্যাঁ, মনে হচ্ছে না পুজোর প্যান্ডেল? হ্যাঁ হ্যাঁ, কালী পুজোর প্যান্ডেলের মতো নিয়ে শেপ নিয়েছে। তোমাদের আজকে অনেক কিছু ছোট ছোট কয়েকটা কথা এই শীতের মাটি প্রসঙ্গে বলে রাখি। সেটা হচ্ছে, শীতের মাটি যে তৈরি করছো সেইগুলো কিভাবে তৈরি করছো, তোমাদের দু একটা পদক্ষেপ আমি শুধু দেখাবো। করছি আমি, দেখবে তোমরা, কিন্তু তোমরা কি করছো সেটাও মিলিয়ে নাও, আর যদি অন্যরকম কোনোভাবে করো সেটা আমাকে বলো। দেখছো মহাপ্রলয়ের মাটি এখানে পড়ে আছে, এই মাটিগুলোকে আমি কেন এখানে রেখেছি সেটাই হলো আসল কথা। এই যে মাটিতে আমি খড়ের গুঁড়ো মিশিয়েছি, আর এই খড়ের গুঁড়ো মেশানোর কী প্রয়োজনীয়তা সেটাই আমি তোমাদের বলবো। আমার তো কম্পোস্ট আছে, কম্পোস্ট তো তোমরাও তৈরি করছো, কম্পোস্ট দিয়েছি, আর এটা হচ্ছে নিম খোল, আর ওগুলো হচ্ছে ছোট ছোট গুঁড়ো খড়, এইগুলোকে মিশিয়েছি, মিশিয়ে একটা মিডিয়া প্রস্তুত করেছি। আর সেটা কোন গাছের জন্যে সেটাই তোমরা দেখবে। এগুলো হচ্ছে গাঁধা গাছের জন্য। আচ্ছা, গাঁধা গাছের জন্যে আমাদের কেন প্রয়োজন এইরকম একটা মাটির? এই মাটিটার প্রয়োজন এই কারণেই, যাতে জলটা একটু ধরে রাখে। আমরা তো সবসময় বলি যাতে জল না থাকে সেই ব্যবস্থা করতে, কিন্তু এই কথা এখন কেন বলা হচ্ছে? এই কথা বলার একটাই অর্থ, সেটা হচ্ছে গাঁধা গাছে খুব তাড়াতাড়ি জল শুষে নেয় গাঁধা গাছ, আর গাঁধা গাছের জল যদি তাড়াতাড়ি চলে যায় তাহলে গাছ আমাদের শুকিয়ে যাবে, গাছ বাড়তে পারবে না, সবসময় তো আমরা ছাদে উঠে বসে থাকতে পারবো না। যেমন ধরো এই ধনে গাছ আমি ধনে আর কি বসিয়েছি, এই ধনে গাছগুলোও যাতে এই মাটিতে হয় আমি সেই মাটি দিয়েছি, ধনে বসিয়েছি দুটো পাত্রে, সেই দুটো পাত্র আমি তোমাদেরকে কেবলমাত্র দেখালাম। তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবে যে খড়গুঁড়ো কোন কোন মাটিতে দিতে হয় আর কেন দিতে হয়। আর বিশ্বে যদি সবথেকে কঠিন কাজ থেকে থাকে সেটা হলো এই চারা গাছেদের বড় করা। চোখে দেখা যায় না চারা গাছগুলো নিয়ে তো আসা হলো, তারপর তাদের সঠিকভাবে যত্ন করা কত কঠিন। হ্যাঁ, তোমরা থামপটে দেখেছো, আর আজকে দেখছো তার থেকে আরেকটু বড় চায়ের ভাঁড়ের কাপে এটা রাখা হয়েছে। হ্যাঁ, আমরা কিছুদিন অন্তর অন্তর এরকমভাবে চেঞ্জ করতে থাকব, চেঞ্জ করলে গাছ আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা কি দেখছো? এতে আছে কম্পোস্ট, এতে আছে পুরনো মাটি, এতে আছে পাতা, অনেক কিছু, যত রাজ্যের পচা পাচকো সব আছে। এই মাটিটাকে আমি এখন রোদে দিয়েছি, এরপর আমি চালবো, চেলে গুছিয়ে রাখবো। আচ্ছা, এবার তোমাদের স্ট্রবেরি প্রসঙ্গে বলি, তোমরা যদি এখন এই খড়যুক্ত মাটিতে স্ট্রবেরি গাছ বসাও তাহলে কিন্তু হবে না। স্ট্রবেরির মাটি হবে একটু বালির ভাগ বেশি থাকবে, দিয়ে গাছটাকে বসাতে হবে। যদি বলো কেন বসাতে হবে, দেখো আমি জল দিয়েছি, জল যে দিয়েছি বুঝতে পারছো তো? হ্যাঁ, দেখো হাত দিয়ে চিপকাচ্ছি, দেখো দেখো চিপকাচ্ছি, তাতেও কিন্তু জল হাতে জল ধরছে না। এই মাটিতে স্ট্রবেরি বসাতে হবে, মানে বা আমাদের কম্পোস্টের সাথে, মানে আমরা তো মাটিতে আনাজ খোলা দিয়ে কম্পোস্ট তৈরি করি, সে মানে ওই সেই কম্পোস্টযুক্ত মাটির সাথে বালির ভাগটা বেশি দিয়ে তবেই স্ট্রবেরিটা বসাবে। এইটা যদি আমরা বসাতে পারি তাহলে কোনো মতেই স্ট্রবেরি গাছে জল বসবে না। আর গোড়া কিন্তু মনে আছে তো, গোড়াটা একটুখানি মানে জল দিয়ে পরিষ্কার করে তারপর বসাবে। যেহেতু গাছটা সন্ধ্যেবেলা বসানো হয়েছে তাই বসানোটা দেখাতে পারলাম না, কারোর কোনো অসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমার মতো করে তোমাকে বোঝাতে। এটা কি দেখছো? হ্যাঁ, সেই আমার বড় বড় গাছগুলো, এই বড় বড় গাছগুলোকে আমি একদম শুষে কেটে দিয়েছি। আমার তো সব ওই ফুলবাগানের দিকে ছিল, কেটে আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছি। দেখছো কীভাবে কেটেছি, কোনটা কী গাছ তোমরা আর বুঝতে পারছো? বুঝতে পারছো না? ওই দেখো শিউলি গাছ, ওই দেখো টগর গাছ, ওই দেখো থোকা টগর গাছ, এইটা তো বড় আমার সেই মাধবীলতা গাছ যার ফুল তোমরা এত দেখেছো, কেটে ছেঁটে একদম রেখে দিয়েছি। শীতকালে এরা ডরমেন্সিতে চলে যায় তাই এদেরকে কেটে গুছিয়ে রাখতে হয়, তবেই গরমকালে আবার ফুল দেবে। তোমাদের আগের থেকেই আমি সকল দিক তুলে তুলে ধরছি যাতে তোমাদের কোনো অসুবিধে না হয়, ওই জন্যে আমি প্রথমেই সব কথা বারবার করে বলে দিচ্ছি।
তোমরা কিন্তু পার্মানেন্ট গাছ যেগুলো গরমে ফুল দেয় তাদেরকে কেটে ছেঁটে সুন্দরভাবে রেখে দেবে। একটু ঠান্ডা জায়গাতে রাখলেও কোনো অসুবিধে নেই, রোদের তাপ না লাগলেও চলবে, মানে রোদ না লাগালেও হয় আর কি, এটাই হলো কথা। এবার তোমাদেরকে বলি যে গাছগুলোকে তোমরা জল কিরাম পরিমাণ দেবে, অতি সামান্য সামান্য জল দিয়ে রাখবে। বেশি জল দেবার যে খুব একটা প্রয়োজনীয়তা আছে তা তো না, এমনিই ঠান্ডায় রাখবে। তাকে তাই বলে কি আমি এই টগরটাকে কেটেছি, না, ই এখনো ফুল দিচ্ছে কাটেনি, সময় হলে একেও কেটে দেবো। মনে রেখো কিন্তু এ গাছকেও কাটবো, এটা হচ্ছে আমার সেই অর্নামেন্টাল ক্যাবেজ। এই ক্যাবেজকে 3 থেকে 4 বার কেটে কেটে আমি বসিয়ে বসিয়ে গাছটাকে রেখেছি, ধৈর্য আর নিষ্ঠা তবেই কিন্তু গাছ হয়। মনে রাখবে এটা হচ্ছে মাদার গাছ, এই মাদার গাছ থেকে প্রাপ্ত এই দুটি গাছ আমি পেয়েছি, আর বাকি অংশ এই অংশগুলো দেখো কেটে রেখেছি, সেইগুলো কিন্তু আবার আমি পরে লাগাবো যদি তারা হয়। এই যে দুটো গাছ, হ্যাঁ এই দুটো কাটা আছে, এটা হচ্ছে অর্নামেন্টাল ক্যাবেজ। এই অর্নামেন্টাল ক্যাবেজ আমি কিভাবে পেয়েছি তোমরা আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। তোমাদের পাকমাটি প্রসঙ্গে অনেক কথা বলেছি, যারা পাকমাটি জল তৈরি করতে পেরেছো বা পারোনি, শীতের মধ্যে 3 মাস হয়নি, তারা কি করবে, তারা করবে এই মাটিটাকে এবার তারা শুকোবে। ফুল গাছ তৈরি করার পর গাছের গোড়ায় শুকনো শুকনো করে মাটিটাকে চেলে নিয়ে তারপর দেবে। আর কেন দেবে, এটা তো পাক মাটিই হয়ে গেছে, গাছের জন্য কতটা উপকার বুঝতে পারছো। এই দেখো আজকে আমার বেগুনগুলো কেটে নিলাম, গাছের অবস্থা খারাপ, গাছ তো ফেলে দেবে, এবার নতুন গাছ বসাবো। সেটা তোমরা জানো আমার অলরেডি চারা তৈরি হয়ে এসেছে, 4-5 4টে মতন চারা আমি কিনে রেখেছি। লঙ্কা গাছ দেখিয়েছিলাম, লঙ্কা এবার এসেছে, শীতকালে লঙ্কা এসেছে, কিন্তু তাতেও কিন্তু পোকা আছে, এটা কিন্তু মানতেই হবে, পাতা প্রকৃতস্থ নেই। আর লেবু গাছ প্রসঙ্গে আমি চেষ্টা করছি 2-1 দিনের মধ্যেই তোমাদের আপগ্রেড দিতে। মনে আছে তো লেবু গাছ নিয়ে আমি কী কী বলেছিলাম, কারুর যদি মনে না থাকে সেটাও বলো, আর যার মনে আছে সেটাও বলো। লেবু গাছটা কিন্তু এখনই যত্ন নেবার সময় লেবু গাছের হয়ে এসেছে, তোমরা লেবু গাছের যত্নটা সময় মতো নেবে তাহলেই সময়ে লেবুটা পাবে। এটা কিন্তু আমি বারবার একই কথা বলি, যেটা আমার যেহেতু এটা আমার বিগিনার্স চ্যানেল আর আমার এভারগ্রিন বাচ্চারা এখানে পড়াশোনা করে, সেই জন্য আমাকে একই কথা 4 বার করে বলতে হয়, মনে করিয়ে দিতে হয়, সবাই নতুন বাগানি তো। এটা কী ফুল বলো তো, জানো কি, অনেকেই জানো, আমি কিন্তু জানতাম না এটা কী ফুল গাছ, কেউ বলছে সবাই জবা, কিন্তু এই গাছের পাতাটা একটা অদ্ভুত পাতা, আর এই গাছটা আমার বীজ থেকে হয়েছে, আমি জানি না এটা কীভাবে সম্ভব হলো। তো অনেক ফুল এসেছে এখন, অ্যাকচুয়াল যে কী গাছ বুঝতে পারছি না, কেউ বলে লণ্ঠন জবা, কেউ বলে বেগুনি জবা, কী জবা আমি সত্যিই জানি না। হ্যাঁ আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা কিন্তু কলিয়াসের জন্য যে গুঁড়ো খড় দিয়ে তৈরি মাটি তোমাদের বলেছি সেই মাটি তোমরা কলিয়াসেও ব্যবহার করতে পারো। কেন করতে পারো, না কলিয়াসেও তো অনেক জল লাগে সেই জন্যে। আর প্রথম থেকে একদম কাটাই ছাঁটাই থেকে শুরু করে বোগনভলিয়া দেখাচ্ছি, অল্প ফুলও দেখিয়েছি, তোমাদের রিপোর্টও দেখিয়েছি, আর আজকে দেখো বোগনভলিয়া ফুল আস্তে আস্তে কীরকম বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বুঝতে পারছো, বোগনভলিয়াগুলো কেমন হচ্ছে, বোগনভলিয়াগুলো তার নিজের ছন্দে ফিরছে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে গল্প দাদুর আসরে, শুভ দীপাবলি। যতক্ষণ না ফিরে আসছি দেখতে থাকো পুরনো ভিডিওগুলো।